আপনি টেলার স্যার কে? স্যার আমি টেলার স্যার ম্যানেজার। যে বোতামটা দেখালাম এই বোতামের কাহিনী কি কোন তো? এটা আমাদের দোকানে স্পেশাল বোতাম, যেটা 3D প্রিন্টারে ভিতরে লোগো বসানো হয়। তা কতদিন হলো এই বোতাম কাস্টমারদের দিচ্ছেন? তাও প্রায় 10 দিন হবে স্যার। আমাদের দোকানে কিছু VIP কাস্টমার আছে, তাকারে সাড়ে সাধারণত এই বোতাম লেগে দিই। স্যার এই বোতাম নিয়ে কি হয়েছে? কিছুই তো করছেন না। থানার একটা তদন্ত কাজে লাগবে। এ পর্যন্ত কতজনের সাথে এই বোতাম লেগে দিয়েছেন? সঠিক হিসাবটা মনে হচ্ছে না স্যার, তবে আমাদের কাছে একটা লিস্ট আছে। ঠিক আছে, ওই লিস্টটা একটু তাড়াতাড়ি প্রিন্ট আউট করে দেন। আচ্ছা স্যার, দিচ্ছি। তা ওসি সাহেব, এই শহরে সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে, কোনো মোটিভই বুঝে পাচ্ছেন না। স্যার শহরে ভাবগতি বোঝা বড়ই মুশকিল। আমরা প্রতিটা পয়েন্ট করা নজরে রাখছি, সূত্র ধরে তদন্ত চলছে। কি সূত্র পাচ্ছেন? পূর্বপাকের পুকুরে যে লাশটা পাইছি, ওই ব্যক্তির হাতের মধ্যে একটা বোতাম আছিল। পরবর্তীতে পরীক্ষা করে দেখি ওটা হাসান টেইলার্সের একটা শার্টের বোতাম। ভেরি ইন্টারেস্টিং। তাহলে কি ওটা খুনির শার্টের বোতাম? স্যার আমরা সেই রকমই ধারণা করেছি। প্রথম ব্যক্তি আসলে পেশায় চাল ব্যবসায়ী, আর পার্কের মধ্যে যার লাশ পাওয়া গেছে তার পরিচয় জানবার পাচ্ছেন? হসার পাজি, ধুনট উপজেলা এলাঙ্গি ইউনিয়নের বিলজাবরি গ্রামের সবুরখার বেটা সবুজ মিয়া। লোকটার একটা চাতালা ছিল, এখনো বিয়ে করেনি, আর পরিবারে খালি একজন বৃদ্ধ মা আছে। আই সি, তাহলে দুই ব্যক্তি চাল ব্যবসার সাথে জড়িত। হসার একদম ঠিক করছেন, আমার তো মনে হচ্ছে এই মার্ডার গুলো ব্যবসায়িক কোনো গন্ডগোলের কারণে হয়েছে। ওদের পরিবারের সাথে কথা কয়ে কি বুঝলেন? কথা কয়ে দেখছি স্যার, পরিবারে কেউ কিছু কভার পায় না। তারা দুইজনই দুই দিন আগ থেকে নিখোঁজ আছিল। খুনি খুন করে লাশ ঘুম না করে এত রিস্কলে জনবল জায়গায় ফেলে গেল, এর মানে তো বুঝলাম না। বিষয়টা আমার কাছেও খটকা লাগিচ্ছে, আর পার্কের ভিতর গুলি করে মারা অসম্ভব। আর সেলোপরা ব্রিজের নিজেও মার্ডার করার কোনো আলামত খুঁজে পাইনি স্যার। তার মানে দুটো খুনি অন্য জায়গাত করে লাশ ফেলে দেওয়া হয়েছে এই দুই জায়গাত? হ স্যার, ময়নাতদন্তের রিপোর্টে যেটা জানার পেয়েছি, দুটো খুনি এক ঘন্টা আগ পিস করে করা হয়েছে। তাহলে খুনি একা না, সাথে আরো ভিকটিম আছে। ব্যবসায়ী গন্ডগোল থেকে যদি মার্ডার করলে হয়, তাহলে উন্মুক্ত জায়গায় ফেলে দেওয়ার কারণটা বুঝছি না। স্যার আমরা পূর্ববর্গের নাইট গার্ডকে গ্রেফতার করছি, ওই স্বীকারোক্তি দিয়েছে, ওই কাউকে দেখে নেই। ফাজলো মানে কি? পার্কের মধ্যে রাতের বেলা পুকুরে লাশ ফেলে যাচ্ছে, আর ওই শালাকায় দেখিনি। চলেন তো ওই নাইট গার্ডের সাথে কথা কই। আচ্ছা স্যার, অক্তালে রিমান্ড রুমে আনবার কই। সেন্ট্রি স্যার, পূর্ববর্গের নাইট গার্ডকে লক আপ থেকে রিমান্ড রুমে নিয়ে আসো। ওকে স্যার। তুমি পৌর পার্কের নাইট গার্ড? হ্যাঁ স্যার। তা কতদিন হলে পার্কের নাইট গার্ড হিসেবে আসো? 2 বছর হলে। খুব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। খুব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছো বুঝলাম, কিন্তু রাতের বেলা পার্কের মধ্যে কোনো দুর্ঘটনা বা ঝামেলা হলে এই দায়িত্ব কার উপর যায়? অবশ্যই নাইট গার্ডের উপর। ধন্যবাদ। তাহলে এখন কত পুকুরে লাশটা কেঙ্গা রইলো? স্যার সত্যি করেই করছে, এলাকা কেঙ্গা করে কি হলো আমি কওয়া পারছি না। সেই রাত্রে পার্কে কি হয়েছিল? প্রতিদিনের মতো গেটগুলো বন্ধ করে দেওয়া, পার্কের মধ্যে ডিউটি করতেছিলাম। তুমি যে সারা রাত ডিউটি করলে, চোখে কি কোনো কিছুই পড়েনি? না স্যার, তেমন কিছু তো চোখে পড়ে নাই। এই শালা, কিছু দেখিস নি? তাহলে কি লাশটা পুকুরের মধ্যে উড়িয়েলো? স্যার ভোর রাতে মূল গেটে চেয়ারে বসে থাকতে থাকতে ঝিমে গেছিলাম, তারপর কুত্তর ঘেউ ঘেউ শব্দে ঘুম ভেঙে যায়। তখন উঠে দেখিস নি কুত্তর কেশক ডাকাডাকি করলো? স্যার পার্কের মধ্যে কয়েকটা কুত্তা সারাক্ষণে মারামারি করে, তার উপরে কার্তিক মাস চলেছে, তাই বিষয়টা সেভাবে গুরুত্ব দেয় নাই। এই শালা মান্দারপ, ভোর রাতে কুত্তা এমনি ডাকাডাকি করে না, নিশ্চয় কোনো কারণ আছিল। তুই দায়িত্ব অবহেলা করছো তাই জানে পাসনি, তারপরে আরো ভালো করে মনে কর, তো আর কিছু নজরে পড়েনি। ওই শালা চুপ করে আসুকে, কথা কয়। হ স্যার মনে পড়ছে স্যার, তার 2-3 মিনিট পরে সাদা একটা হাইস গাড়ি সাত মাথার দিকে খুব দ্রুত চলে যায়। তার মানে ওই গাড়ি করে লাশ আনা হয়েছিল, তারপর পুকুরের মধ্যে ফেলে দিয়ে যায়। ওই গাড়ির নাম্বার কর বাবু। না স্যার, আমি ঘুমে ঘরে আসছিলাম তাই কিছু দেখে পারি নাই। ওসি সাহেব, এক লোকাবে বেটে দেন। ওকে স্যার। পার্কের মূল গেট থেকে সাত মাথা পর্যন্ত যতগুলো সিসি ক্যামেরা আছে সবগুলো 18 তারিখে রাত এবং সকালের সিসি ফুটেজগুলো সংগ্রহ করেন। এই গাড়ি কার কোন মুখে কাছে শনাক্ত করা লাগবে। ওকে স্যার, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, আপনি লিখতে থাকেন, আমি এসপি অফিস থেকে ঘুরে আসি। ঠিক আছে স্যার। স্যার হাবিব, খবর কি? স্যার এই বোতাম হাসান টেলার্স 10 দিন হলে বাইর করছে, আর এই বোতাম 30 জনের সাথে লাগানো হয়েছে। 30 জনের লিস্ট সংগ্রহ করছো? 30 জনের মধ্যে 29 জনের সব ঠিক আছে, কিন্তু একজনের সাথে এখনো যোগাযোগ করে পারি নাই। যোগাযোগ করবে পাওনি কৃষক? স্যার ওই লোকের নাম্বার বন্ধ, আর বাড়ির যা দেখি দরজার তালা লাগানো। ওই লোকের ডিটেলস জানবে পাছো? স্যার বাড়ি হলো মাটিডারি বাইপাস রোডে, আর নাম হলো নওশাদ, এলাকার রাজনীতির সাথে জড়িত। হাবিব, এই বোতাম কি বাইরের কোনো দোকানে পাওয়া যায়? না স্যার, হাসান টেলার্সের এটা স্পেশাল বোতাম। যে বোতামে 3D প্রিন্টার দিয়ে লোগো বসানো হয়, এটা বাইরে পাওয়া অসম্ভব। বুঝলাম। এই ডিডি অফিসার কে আছে? স্যার রিবন, পৌরবার্গের মূল গেট থেকে সাত মাথা পর্যন্ত যতগুলো সিসি ক্যামেরা আছে সবগুলো 18 তারিখ রাত ও সকালের ফুটেজ ইমিডিয়েটলি এক ঘন্টার মধ্যে চাই। ওকে স্যার, আমি সকল ফুটেজ সংগ্রহ করছি। হাবিব চলো মাটি ডেলি ওই লোকের বাড়ির জমা। কিন্তু বাড়ির তো তালা মারা স্যার। পুলিশের কাছে তালা মারে কেউ তদন্ত আটকাবার পাইছে? তালা ভাঙ্গে বাড়ি সার্চ কর্ম। ঠিক আছে স্যার, আমি গাড়ি বাড়ি করছি।